আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। SK24 টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সৌরভ। সো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যাপটপ। সো আমার প্রতিটা ভিডিওই তাকে মোবাইলের প্রাইস রিভিউ বা মোবাইলের সম্পর্কে তাকে। সো আজকে চিন্তা করলাম যে ল্যাপটপের বিষয়ে আলোচনা করব। অনেকেই চান যে ল্যাপটপ কেনার জন্য, বাট ভালো অফার পান না। সো আজকে কিছু ল্যাপটপ নিয়ে আলোচনা করবো এবং সেখানে ভালো অফার আছে, সো আপনি যদি চান কিনতে পারেন। ওকে, তো চলেন আমার ভিডিও শুরু করে দিই। আরেকটি কথা, আর যদি আমার চ্যানেল আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো চলুন শুরু করে দিই আমাদের আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু নিয়ে আলোচনা করব, কারণ আমি প্রতিদিনই কিন্তু মোবাইলের প্রাইস রিভিউ নিয়ে আলোচনা করি। তো আজকে যেটা ভাবনা করলাম যে একটু ল্যাপটপের প্রাইস সম্পর্কে জানি। অনেকেই ল্যাপটপ কিনতে চাই, তো অনেকেই বাজেট কম থাকে, যেরকম 40-45 বা 50-এর ভিতরে। সো আমি আজকে যে কয়েকটা ল্যাপটপের সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণ সবগুলোই হচ্ছে বাংলাদেশ টাইম, বাংলাদেশ টাকা যদি আপনি কনভার্ট করেন তাহলে 50,000-এর ভিতরে পেয়ে যাবেন। ওকে, এবং ভালো, এবং আমি লাস্টে বলে দিব যে কোন ল্যাপটপটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে বা হ্যাঁ আমার কাছে মনে হলো যে আপনি কিনতে পারেন, আপনার বাজেট অনুযায়ী ভালো হবে। ওকে, সো সেটা আমি লাস্টে বলে দিতে পারবো বা আমি সাজেস্ট করতে পারি আমার দিক থেকে আর কি। তো তারপর আপনারা একটু ভেবে নেবেন, ঠিক আছে? ওকে, তো চলেন আমরা শুরু করে দিই আজকে ল্যাপটপ। তো প্রথমে আমরা স্টার্ট করবো হচ্ছে আসুস কোম্পানির ল্যাপটপ দিয়ে, এবং আমি কিন্তু এইটা বিস্তারিত বলবো না প্রাইসটা, এবং আমরা মেন মেন জিনিসগুলো হাইড করবো, যেগুলো এই ল্যাপটপে কী কী পাচ্ছেন, যেগুলো মেন সাবজেক্ট, যেগুলো আপনার একটা ল্যাপটপে থাকা এবং ভালো কিছু থাকা সেটা হচ্ছে মানে অনেক কিছুর সাজেস্ট করে। যেরকম আমরা গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং করতে গেলে যেরকম থাকে, তো মোটামুটির মধ্যে আমি যে ল্যাপটপগুলো আজকে দেখাবো এইগুলোর মধ্যে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজও করতে পারবেন এবং ভিডিও এডিটিংও করতে পারবেন। আমার মতো যদি কাজ করেন আর কি, মানে মধ্যবিত্ত বা মিডিয়াম, আপনি হাই কোয়ালিটি কাজ করতে পারবেন না। হ্যাঁ, সো আমার ল্যাপটপটা কিন্তু SSD লাগাইছি, এই জন্য একটু স্পিড বেশি, ঠিক আছে? ওকে, তো আমরা প্রথমে চলে যাই আসুস কোম্পানি। আসুসে আপনার এই মডেলটা আপনি দেখে নেবেন, আমি পড়তে চাচ্ছি না অনেক। আসুসের X15 যে কী নাম জানি, যাই হোক, তো এটা অরিজিনাল প্রাইস হচ্ছে 2300 রিয়াল, 2300 অলরেডি, এবং ডিসকাউন্ট দেওয়ার পর আপনার 2000 রিয়ালে পাচ্ছেন এই মোবাইলটি, সরি এই ল্যাপটপটি। তো এই ল্যাপটপে কী কী থাকছে সেটা আমরা দেখে নিই একটু হাইলাইট করে। 24 মাসে ওয়ারেন্টি পাবেন, আপনি জেরি বুক সার্ভিসিং পাবেন এখান থেকে। দেন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটি গ্রাফিক্স কার্ড পাচ্ছি, Core i5 10th generation, দেন Windows 10 থাকবে সাথে, 2020-এর মডেল, আর প্রসেসর স্পিড হচ্ছে অন, ক্যাপাসিটি হচ্ছে 1TB স্টোরেজ আর কি, আর 4GB RAM। তো আমি অতটুকু বলবো, এইগুলো আর বাকিগুলো আপনারা একটু পরে নেবেন, দেখে নেবেন। দেন নেক্সট যেটা সেটা হচ্ছে Lenovo IdeaPad 3, এটা অরিজিনাল প্রাইস হচ্ছে 2300 রিয়াল, বর্তমানে 2200 রিয়ালে পাচ্ছেন, এবং সেখানে কী কী পাবো আমরা সেটা দেখে দিব। তো এখানেও সেম আমরা ইন্টেল Core i5 পাচ্ছি, 10th generation গ্রাফিক ডিজাইন, ইন্টেল USD গ্রাফিক্স পাচ্ছি, 14-ইঞ্চি ডিসপ্লে পাচ্ছি, Windows 10, 2020 সালের এটা হচ্ছে রিলিজ হয়েছে নিউ। দেন ক্যাপাসিটি হচ্ছে 1TB, 4GB RAM, আর প্রসেসর স্পিড হচ্ছে 1। দেন হচ্ছে HP নোটবুক 15, তো এটা অরিজিনাল প্রাইস হচ্ছে 2300 রিয়াল, বর্তমানে 2300 রিয়ালেই। এটাতে আমরা কী কী পাচ্ছি, Core i5 পাচ্ছি, 10th generation, এবং গ্রাফিক্স কার্ড পাচ্ছি ইন্টেল, দেন হচ্ছে ডিসপ্লে পাচ্ছি HD OLED, এখানে ডিসপ্লেটা কিন্তু প্লাস পয়েন্ট, অন্যান্য এই পর্যন্ত যেগুলো ল্যাপটপ দেখছি ওইগুলো থেকে এই ডিসপ্লেটা অনেক ভালো, এবং ডিসপ্লে সাইজ পাচ্ছি 15x6, এবং মানে 15.6 ইঞ্চি। ওকে, দেন Windows 10 পাচ্ছি, এবং 2019-এর মডেল এটা, এবং 64 বিট, আর 1.6 হচ্ছে এটার প্রসেসর স্পিড, ক্যাপাসিটি হচ্ছে, স্টোরেজ হচ্ছে 1TB, 4GB RAM। আচ্ছা, আমি একটা কথা বলে নিই, আমার কথা বলতে গেলে কিন্তু অনেক উচ্চারণে একটু প্রবলেম হয় আমার কথা বলতে গেলে, কারণ এক হাতে মোবাইল এক হাতে আমি ল্যাপটপ ইউজ করতেছি,
আর ভয়েসটা রেকর্ড হচ্ছে আমার মোবাইলে, অ্যাকচুয়ালি আমার ল্যাপটপে করতেছি না, কারণ ল্যাপটপে আমি ভয়েস যখন দিই তাহলে আমার ভয়েসটা তেমন স্পষ্ট ক্লিয়ার হয় না। সো ক্লিয়ার হওয়ার জন্য বা নয়েজ ক্লিয়ার হওয়ার জন্য করার জন্য সেটা আমি মোবাইল রেকর্ডিং ইউজ করতেছি। ওকে, তো এক হাতে আমি মোবাইল দূরে রাখছি, আরেক হাতে আমি ল্যাপটপ ইউজ করতেছি। সো অনেক সময় দুটোই ইউজ করতে গেলে আমার কথা বলার সময় প্রবলেম হইতে পারে। সো এটা আপনারা একটু দেখে নেবেন, এটাতে মাইন্ড করবেন না। ওকে, দেন আমরা নেক্সট ল্যাপটপে, সেটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড 3। সো এটা অরিজিনাল প্রাইস হচ্ছে 1949 রিয়াল বা 50 রিয়ালই দৌড়ি। এবং সেখানে আমরা কী কী পাবো সেটা সেখানে পাবো হচ্ছে প্রসেসর টাইপ হচ্ছে ইন্টেল কোরাই 3 পাবো, 10 জেনারেশান, এবং গ্রাফিক্স কার্ড পাবো ইন্টেল। দেন হচ্ছে উইন্ডো ডিসপ্লে সাইজ হচ্ছে 14 ইঞ্চি, উইন্ডোজ 10 2020 সালের মডেল। দেন হচ্ছে 1.6 হচ্ছে, 1.2 হচ্ছে প্রসেসর স্পিড, 1 টিবি হচ্ছে স্টোরেজ, 4 জিবি র্যাম, এইগুলো। দেন হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে নেক্সট এসপি নোটবুক 15 DA। তো এটা অরিজিনাল প্রাইস হচ্ছে 1979 রিয়াল বা 80 রিয়ালই বলতে পারেন। হ্যাঁ, সো এখানে আমরা কী কী পাচ্ছি, ইন্টেল কোরাই 3, 10th generation, এবং ইন্টেল USD গ্রাফিক্স 620 বা এরকম। তো এখানে আমার ডিসপ্লেটা ভালো, এর আগে একটা ল্যাপটপের কথা বলছিলাম, সেম ডিসপ্লে দিয়েছে এখানে। দেন ডিসপ্লে সাইজ 15x6, উইন্ডোজ 10 2019 সালের মডেল। এটা প্রসেসর স্পিড কিন্তু ভালো, 2.1 দিছে, ক্যাপাসিটি 1 টিবি স্টোরেজ আর 4 জিবি র্যাম, ঠিক আছে। দেন হচ্ছে SP15 সেম DW3020NX ল্যাপটপ। সো এখানে ওইটা হচ্ছে 1850 রিয়াল। এটার মধ্যে আমরা কী কী পাচ্ছি সেটা একটু দেখে নিই। এখানে হচ্ছে প্রসেসর হচ্ছে ইন্টেল পেন্টিয়াম না কী জানি, যাই হোক গোল্ড। তো ইন্টেল USD গ্রাফিক্স আর LED IPS ইন্টিগ্লিয়ার 4.15.6 ইঞ্চি আমরা ডিসপ্লে পাচ্ছি, উইন্ডোজ 10 2021 সালের মডেল এটা। তো এখানে কিন্তু আমরা প্রসেসর স্পিডগুলো পাচ্ছি হায়েস্ট 3.5, তো ল্যাপটপের স্পিড থাকবে। এবং ক্যাপাসিটি পাচ্ছি হচ্ছে আমরা স্টোরেজ বলে যেটাকে 256 SSD। সো SSDটা হচ্ছে আপনার ভালো একটা SSD। সো SSD যারা ইউজ করে তাদের ল্যাপটপের স্পিড বা প্রসেসর দ্রুত কাজ করে, যেরকম আমার ল্যাপটপে আগে ছিল আপনার 1 টিবি স্টোরেজ আপনার হার্ড ডিস্ক, বাট আমি তারপর লাগাইছি হচ্ছে SSD। তো SSD লাগানোর ফলে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার স্পিডের যে গতি ছিল সেটা থেকে দ্বিগুণ গতি বেড়ে গেছে, ঠিক আছে। এখন আমার ল্যাপটপে হ্যাং বলছে কি জানি না, বাট আগে যখন কাজ করতাম আমি কিন্তু 1 বছর বা আমি ল্যাপটপ কেনার পর 1 ইয়ার প্রায় কাজ করি নাই এই হ্যাংয়ের কারণে, কারণ আমি নতুন ল্যাপটপ কিনছি বাট আমার ল্যাপটপ স্লো কাজ করতো, কেননা আমি গ্রাফিক্সে কাজ করতাম, পাশাপাশি ভিডিও এডিটিং করতাম বা ইউটিউবের জন্য ভিডিও মেক করতাম। সো এটার জন্য আমার ল্যাপটপ স্লো কাজ করতো। তারপর আমি চিন্তা করলাম যে SSD কার্ড লাগাই। সো SSD কার্ড লাগানোর পর আমার ল্যাপটপের হাই স্পিড হয়ে গেছে। সো এখন অনেক হ্যাপি, আমি অ্যাকচুয়ালি অনেক এনজয় করতে পারি এখন ল্যাপটপটা ইউজ করার পর। সো অনেকগুলো এখানে ল্যাপটপ দেখছি, তো সবচেয়ে ল্যাপটপে দেখার পর বাজেট অনুযায়ী আমার কাছে এই ল্যাপটপটা ভালো লাগছে কেন জানি। সো আপনারা যদি চান যে একটু অন্য কারোর সাথে বুঝে তারপর এই ল্যাপটপটা চুজ করতে পারেন, যাদের অল্প বা এই ল্যাপটপটা বাংলাদেশের প্রায় 40,000 টাকার মধ্যে এই ল্যাপটপটা মোটামুটি ভালো SP নোটবুক। আর হচ্ছে আর আছে আসুসটাও আমার কাছে ভালো লাগছে, বাট আসুসের হচ্ছে আপনার প্রসেসর স্পিড হচ্ছে 1.0, ঠিক আছে। সো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, এবং নেক্সট কোন বিষয় বা কোন মোবাইলের প্রাইস জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে মোবাইলের প্রাইসটা জানানো হয় নাই, আর মেন প্রবলেম হচ্ছে আমি একটু অসুস্থই, আর এই জন্য মানে ভিডিওটা ইচ্ছা করতেছে না বানানোর জন্য, তারপর জোর করে বানাতে হলো আপনাদের জন্য আজকে এই ভিডিওটি। এবং অনেকেই আমাকে কমেন্ট করতেছেন মোবাইলের প্রাইস জানানোর জন্য, ইনশাল্লাহ আমি মোবাইলের প্রাইস জানাবো। আর আমার শরীরটা একটু বেশি একটু ভালো না, একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে আর আপনাদের সামনে যে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, আর প্লিজ ভাইয়েরা আমার ভিডিওটা যারাই দেখেন না কেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন,
কারণ আমি অনেক 12 ঘন্টা ডিউটি করার পর, অনেক পরিশ্রম করার পর কিন্তু ভিডিও বানাই আপনাদের জন্য। তারপর আপনারা ভিডিও সাথে যদি ডিসলাইক বা বাজে কমেন্ট করেন তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আপনার যদি ভিডিও না ভালো লাগে, আমার ভিডিওতে যদি ফল্ট পান বা আমার ল্যাঙ্গুয়েজে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা যেটা করে বলবেন আমাকে সাজেস্ট করতে পারেন, আমি চেঞ্জ করার চেষ্টা করব। যেরকম আমি কথা বলার সময় অনেকের হয়তো ভালো না লাগতে পারে আমার ল্যাঙ্গুয়েজ বা আমার ব্যবহার, সো বলুন ভাই আপনি এই কথাটা এইভাবে না বললে আপনি একটু চেঞ্জ করে বললে ভালো হয়, বা আপনি এই মডিফাইটা করতে পারেন। সো আমাকে আপনারা কমেন্টে আমার ভুল ধরিয়ে দিতে পারেন বাজে, আপনি বাজে না বলে, ঠিক আছে? সো আমার যদি ভিডিও করার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবভিয়াসলি আপনারা কমেন্ট করে দেখে দিতে পারেন, আমি চেষ্টা করব এটাকে শুদ্ধ করার জন্য। ওকে, সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।